কেমন হবে যদি আপনারা একদম কেএফসি স্টাইল চিকেন পপকর্ন বাড়িতেই বানিয়ে নিতে পারেন। চেষ্টা করেছি রেসিপিটা খুব সহজভাবে দেখানোর, যাতে আপনাদের কোনো রকম অসুবিধে না হয়। আর শুধু একটা নয়, দুটো পদ্ধতি দেখিয়েছি, যাতে আপনারা যে কোনো একটা পদ্ধতিতে এটা ইজিলি করে নিতে পারবেন। তাছাড়াও থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি কেএফসি স্টাইল চিকেন পপকর্ন। তাহলে চিকেন পপকর্ন বানানোর জন্য আমি এখানে তিনটে চিকেন ব্রেস্ট নিয়েছি, যেগুলোকে কিভাবে কাটতে হবে সেটাও দেখে নিন। প্রথমে এইভাবে একটু গ্যাপ গ্যাপ দিয়ে এইভাবে আড়াআড়ি করে কেটে নেবেন, আর কাটা হয়ে গেলে এই এক একটা ছোট ছোট পিসকে এইভাবে একটু তেরচা করে কেটে নেবেন। তাহলে দেখবেন সাইজটা একদম ইভেনলি হবে আর দেখতে এরকম পপকর্নের মতোই লাগবে। ব্যাস, এবার এই একই পদ্ধতিতে আমি বাকিগুলোকেও কেটে নিচ্ছি। আচ্ছা, এখানে বলে রাখি, এরকমই আমি প্রচুর টিপস অ্যান্ড ট্রিক্স শিখিয়েছি আমার বেসিক কুকিং কোর্সে, যেটা আপনারা পেয়ে যাবেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannaghar.com থেকে। আর সেখানে এরকম কাটিং ছাড়াও থাকবে প্রায় 60টারও বেশি ভিডিও, যেগুলো আপনাদের হেল্প করবে নিত্য প্রয়োজনীয় রান্নাগুলোকে আরও সুস্বাদু করে তোলার জন্য। পারচেস লিঙ্কটা যদি আমি ডিসক্রিপশানে দিয়ে রেখেছি, তাও যদি কিনতে আপনাদের কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। আর এবার এতক্ষণ আমাদের চিকেনগুলো ভালো করে কাটা হয়ে গেল, আর কাটা হয়ে গেলে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 চা চামচ টক দই, যেটার মধ্যে সামান্য একটু জল আর নুন দিয়ে রেখে ভালো করে মিশিয়ে নিন। যদি আপনাদের কাছে বাটার মিল্ক থাকে তাহলে এই প্রসেসটা করতে হবে না, আর যদি না থাকে ইনস্ট্যান্ট আপনারা এইভাবে বাটার মিল্কটা বানিয়ে নিতে পারেন। আর বাটার মিল্কটা বানানো হয়ে গেলেই কেটে রাখা চিকেনগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। এইভাবে দেওয়ার কারণে চিকেনটার মধ্যে নুনটাও খুব ভালোভাবে ঢুকবে, আর বাটার মিল্কে থাকলে চিকেনগুলো খুবই নরম হবে, আর তার কারণে দেখবেন চিকেনগুলো ফ্রাই করার পরে ভেতর থেকে একদম জুসি থাকবে। ব্যাস, এবারে সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে রেখে দিন মিনিমাম 15-20 মিনিটের জন্য। এবার এই পপকর্ন চিকেনের জন্য একটা স্পেশাল মশলা আপনাদের বানিয়ে দেখাচ্ছি, যেটার জন্য এর টেস্টটা একদম চেঞ্জ হয়ে যায়। তার জন্য একটা মিক্সিতে নিয়ে নিন 2 চা চামচ কাশ্মীরি চিলি পাউডার, সাথে ঝালের জন্য 1 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, এছাড়াও লাগবে 2 চা চামচ গোটা গোলমরিচ, 1 চা চামচ চিনি, 1 চা চামচ রেগুলার নুন, 1 চা চামচ কালো নুন, 2 চা চামচ চাট মশলা, 1 চা চামচ আমচুর পাউডার, 2 চা চামচ মিক্সড হার্বস। যদি আপনারা এটা মার্কেটে না পান তাহলে এখানে আপনারা অরিগানো ব্যবহার করতে পারেন। এরপর জাস্ট ফ্লেভারের জন্য সামান্য একটু দারচিনি, তারপর এটা অপশনাল, যদি পারেন তাহলে 1 চা চামচ এইভাবে MSG বা আজিনামটো দিয়ে দিতে পারেন। ব্যাস, এবারে সব কিছুকে একবার মিক্সিতে নিয়ে ভালো করে পাউডার করে নিন। যদি আপনাদের চিনিটা আর আজিনামটোটা গোড়ানো থাকে তাহলে আপনাদের পাউডারও করতে হবে না, বেশ ভালো করে মিশিয়ে নিলেই হবে। তাহলে আমাদের বাড়িতে থাকা উপকরণ দিয়ে একদম স্পেশাল পপকর্ন মশলা কিন্তু রেডি হয়ে গেল। এবার আমাদের ফাইনালি চিকেনটাকে ম্যারিনেট করতে হবে, তার জন্য একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 চা চামচ আদা রসুন বাটা, সাথে অবশ্যই লাগবে 2 চা চামচ সাদা তেল, তারপর বাইন্ডিংয়ের জন্য 2টো ডিম, এছাড়াও বাইন্ডিংয়ের জন্যই লাগবে 2 বড় চা চামচ কর্নফ্লাওয়ার, তারপর আমরা যে মশলাটা বানালাম সেটা এখানে দিয়ে দিন 3 চা চামচ। এর মধ্যেই কিন্তু সব রকম ফ্লেভার আছে, তাই এটাই আপনারা দিয়ে দিলে আর কোনো মশলা আপনাদের দিয়ে দিতে হবে না। ব্যাস, এবারই সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিন। আর যখনই দেখবেন এটা একদম ভালো করে মেশানো হয়ে গেছে, আমরা যে চিকেনটা এখানে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। বাট তার আগে যে এক্সট্রা বাটার মিল্টা আছে সেটা আপনাদের এইভাবে ছেঁকে ফেলে দিতে হবে। আপনারা চাইলে এইভাবে হাতে করে প্রেস করে ডাইরেক্টলি ম্যারিনেশনে দিয়ে দিতে পারেন। আর দেওয়ার পরে এটাকে ভালো করে একবার মাখিয়ে নিন। এবার ফাইনালি এটা আমরা ফ্রাই করে নেবো, আর তার আগে যে সেটআপটা আছে সেটা দেখে নিন। আচ্ছা, এবার যে ময়দাটা আমরা কোট করবো সেটাকে একটু সিজন করে নিন, আর তার জন্য এখানে দিয়ে দিন সামান্য একটু নুন আর ব্ল্যাক পেপার পাউডার, এছাড়া আপনারা চাইলে এখানে একটু সামান্য পপকর্ন মশলাটাও এখানে দিয়ে দিতে পারেন। ব্যাস, এবার এই ড্রাই উপকরণগুলোকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিন চিকেনগুলোকে একে একে এখানে। চেষ্টা করবেন এইভাবে এটাকে গ্যাপে গ্যাপেই দেওয়ার, তা না হলে একটার সাথে একটা লেগে গিয়ে ম্যারিনেশনগুলো উঠে যাবে। এবার এক একটাকে এইভাবে একটু ময়দার মধ্যে কোট করে নিন। ভালো করে কোট হয়ে গেলে তারপরে এক একটাকে নিয়ে এইভাবে প্রেস করুন, তাহলে দেখবেন ময়দাটা এর মধ্যে খুব ভালোভাবে কোট হয়ে যাচ্ছে। কোট হয়ে গেলে এটাকে এইভাবে ছেড়ে নিয়ে ডাইরেক্টলি দিয়ে দিন ছান্নির ওপর, তারপর একই প্রসেসে বাকিগুলোকেও করে এখানে দিয়ে দিন। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা অতনু রান্নাঘরের ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রেখেছি, অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারেন।
আর সবকটা চিকেন পপকর্ন এখানে দেওয়া হয়ে গেলে ঝেড়ে নিয়ে এটাকে ডাইরেক্টলি দিয়ে দিন তেলের মধ্যে। মনে রাখবেন এই সময় তেলের টেম্পারেচারটা মিডিয়াম টু হাই রাখতে হবে, আর দেওয়ার সাথে সাথে কিন্তু এটাকে মেশাবেন না, ওয়েট করুন যতক্ষণ এর উপরে কোটিংটা ভালো করে ফ্রাই হয়ে যাচ্ছে। খুব বেশিক্ষণ সময়ও লাগবে না এটা ফ্রাই হতে, 3-4 মিনিটের মধ্যেই দেখবেন ভালোভাবে এটা ফ্রাই হয়ে গেছে। তারপর তেলটা ঝরিয়ে নিয়ে রেখে তুলে নিয়ে একটা বাস্কেটের মধ্যে রেখে দিন, আর তারপর সাথে সাথে এর মধ্যে ছড়িয়ে দিন সামান্য একটু পপকর্ন মশলাটা যেটা আমরা আগে থেকে বানিয়ে রেখেছিলাম। এই সহজ পদ্ধতিটাই করলে টেস্ট যদিও সমান হবে বাট টেক্সচারটা কিন্তু কেপসের মতো আসবে না। তো সেটা আনার জন্য নেক্সট প্রসেসটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন, সেটা আর কিছুই নয়, চিকেনগুলোকে ময়দার মধ্যে দিয়ে ভালো করে এইভাবে একবার কোট করে নিন। আর কোট করা হয়ে গেলে জন্য একটা জালির মধ্যে নিয়ে এইভাবে এক্সেস ময়দাটা ঝেড়ে নিন, আর যখনই দেখবেন এক্সেস ময়দাটা ঝাড়া হয়ে গেছে ডাইরেক্টলি দিয়ে দিন এটাকে আইস ওয়াটারের মধ্যে। মনে রাখতে হবে 3-4 সেকেন্ডের মধ্যে রেখে আবার তুলে নিতে হবে, আর সাথে সাথেই আবার দিয়ে দিতে হবে ওই ময়দার মধ্যে। আর ময়দা দেওয়ার পরে প্রথমে একবার ভালো করে মিশিয়ে তারপর এইভাবে প্রেস করে করে এটাকে কোটিং করতে হবে। আর ময়দাটা ভালো করে কোট হয়ে গেলে এভাবে তুলে নিয়ে ঝালিয়ে দেখবেন টেক্সচারটা একদম কেএফসি স্টাইল হয়ে যাবে। খুবই ইজি প্রসেস, করলেই বুঝবেন এটা বানানো কতটা সিম্পল। ব্যাস এবার এটাকে জালির মধ্যেই তুলে নিয়ে ডাইরেক্টলি আমি তেলের মধ্যে একে একে দিয়ে দেবো, আর ওই একই প্রসেসে এটাকেও ফ্রাই করে নেবো। কি দেখে লাগছে তো একদম কেপসির মতো চিকেন পপকর্ন। তো এবার থেকে আশা করি আর বাইরে গিয়ে আপনাদের অর্ডার করে খেতে হবে না, এইভাবে বানিয়ে নিলেই দেখবেন টেস্ট একদম দোকানের মতোই হবে। যদি এই সিম্পল রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।